32তম ত্রিপুরা শিল্প ও বাণিজ্য মেলায় প্রাণের পক্ষ থেকে সুস্বাগতম। এবারের মেলায় শপিং হবে আরো এক্সাইটিং, কারণ প্রাণ দিচ্ছে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টের উপর ন্যূনতম 10% ছাড়, সাথে আরো থাকছে আকর্ষণীয় সব অফার। তাই প্রিয়জনের সাথে চলে আসুন আগরতলার হাপানিয়া মেলা প্রাঙ্গণে প্রাণের D4 থেকে D7 নম্বর স্টলে। মেলা চলবে 7ই মার্চ 2022 থেকে 17ই মার্চ 2022 দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। এবারের মেলা হবে প্রাণের মেলা, তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের স্টলে। সংগঠনের রাজ্য কমিটির সভাপতি সভাপতি কমরেড জহরলাল দাস পুষ্পার্পণ করবেন। মৎস্যজীবী ইউনিয়নের পক্ষে কমরেড বিকাশ দাস পুষ্পার্পণ করবেন। সদস্য কমরেড প্রদীপ ঋষি দাস, সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড প্রদীপ ঋষি দাস, কমরেড নির্মল ঋষি দাস, কমরেড পানু ঋষি। আমরা রাজ্যের চর্মশিল্পী এবং তকতির শিল্প সমন্বয় সমিতি, আজকে চর্মশিল্পী সমিতির 40তম প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি। আমাদের রাজ্যের তপশিলি অংশের মধ্যে পেছনে পড়া অংশের খুব গরিব শ্রমজীবী অংশের মানুষ চর্মশিল্পী লোকরা। প্রথমে এই অংশের মানুষের কল্যাণে কোনোরকম পদক্ষেপ সরকারি তরফ থেকে নেওয়া হতো না, সমাজে তারা বঞ্চিত হিসেবেই নির্দেশিত থাকতো এবং বিভিন্ন সামাজিক কুপ্রথার বলি হতো তপশিলি অংশের মানুষের মতো। সেক্ষেত্রে তাদের অর্থনৈতিক দাবি আদায় এবং সামাজিক মর্যাদা লাভের প্রশ্নে আমাদের রাজ্যে প্রয়াত জননেতা কমরেড অনিল সরকারের প্রচেষ্টায় এই সংগঠন তৈরি হয় এবং সেই সময় থেকে এই সংগঠন এই রাজ্যের যারা চর্মশিল্পী আছেন তাদের বেশিরভাগ এই সংগঠনের সাথে যুক্ত। খুব কম সংখ্যক আছে যারা এখনও যারা আমাদের এই অংশের মানুষকে দাবি রাখতে চেয়েছিলেন তাদের পক্ষে আছেন। আমরা বরাবরই তপশিলি সমন্বয় সহ এই সংগঠনের নেতৃত্ব এই অংশের মানুষকে যাতে এই সংগঠনের পক্ষেই সামিল করা যায় তার জন্য চেষ্টা করেছেন এবং আমরা বলবো আমাদের নেতৃত্বে এটা সফল হয়েছেন। বেশিরভাগ মানুষ এখনও, বিশেষ করে 18 সালের পরে যখন প্রচণ্ড আক্রমণ গরিব মানুষের উপরে, রুটি রুজির উপরে, এবং বলা ভালো যে এই সময়ের মধ্যে আমাদের তপশিলি অংশের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত অর্থনৈতিকভাবে চর্মশিল্পীরা সবচেয়ে বেশি, কারণ বিশেষ করে এই 19 সালের লকডাউনের পরে সামাজিক অনুষ্ঠানে তারা যে কাজটা করে রোজগার করতেন এটা প্রায় বন্ধ হয়ে গেছে। আমাদের সংগঠন রাজ্য